তোমাকে বাসায় পৌঁছে দেব হঠাৎ তাকে দেখে চলে গেছে আর আজকে সকালে শুনি এই অবস্থা ও তো অনেক জ্বর ওকে এক করে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনারা চুপ থাকেন আপনাদের কথা আমি আগে শুনেছি মানুষকে ভুলভাল বুঝে টাকা হাতে নেন আর রোগীকে অসুস্থ করে ফেলেন আপনারা যেন পাশের বাড়ি গরিব চাচাকে সময় মতো হাসপাতালে নেয়নি তার পরিবার দেখুন এসব ভুলভাল বাচ্চাদেরকে বুঝাবেন না ও ভয় পেয়েছে তাই ওর একটু জ্বর উঠে গেছে এমনিতে কালকে দেরি হওয়াতে ও ভয় পাচ্ছিল আর তার উপর আমাদের মাঝে এসব ভূতের অন্ধবিশ্বাস আর কুসংস্কার ওর ভয়কে হাজার গুণ বাড়িয়ে তুলছে শুনুন ভূতাতা পেতনি বলতে পৃথিবীতে কিছুই নেই এসবই আমাদের মনের ভুল এ সব থেকে আমাদের এবার বেরিয়ে আসতে হবে তাহলেই আমাদের দেশটা সুন্দর ও সুশৃঙ্খল হয়ে উঠবে।